দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির অনেকটা বড় অংশ জুড়ে রয়েছে নায়কদের রাজত্ব। এখানে কোন সিনেমাটা ফ্লপ হবে আবার কোন সিনেমাটা হিট হবে তার বেশিটাই নির্ভর করে নায়কদের উপর, এবং সেই তালিকায় অনেকের মধ্যে রয়েছেন ধানুষ। আজ কথা বলবো ধানুষ সম্পর্কে, ধানুষ কিভাবে আসলো এই সিনেমা ইন্ডাস্ট্রিতে এবং কিভাবে তার রাজত্ব চলছে, এবং আজকে এই যে ধানুষের অবস্থান কিভাবে হলো সেটা নিয়ে আমরা আলোচনা করব। ধানুষ নামে কিন্তু আমরা সবাই চিনি, সিনেমা জগতেও তার নাম ধানুষ, কিন্তু ধানুষের আসল নাম কিন্তু ভেঙ্কটেশ প্রভু কস্তুরী রাজা। নামটা শুনলে সবাই একটু অবাক হয়ে যায়, কারণ এত বড় নাম তো ধানুষের আসলে কেউ জানে না। তো এই নামের ইতিহাস জানতে হলে যেতে হবে ধানুষের পারিবারিক ইতিহাসের দিকে। ধানুষের বাবার নাম হচ্ছে প্রভু কস্তুরী রাজা, এবং সেই নামের থেকেই তিনি পেয়েছেন প্রভু কস্তুরী রাজা। তো পরবর্তীতে যখন ধানুষ সিনেমাতে গেলেন, তখন তিনি ভাবলেন এত বড় নাম সিনেমাতে গ্রহণযোগ্য নাও হতে পারে, এত বড় নাম ধরে কেউ ডাকতেও পারে না। তবে সেই ক্ষেত্রেই তিনি যখন সিনেমা জগতে যুক্ত হলেন, তিনি তার নাম ছোট করে ধানুষ রাখলেন। পারিবারিক কথা যেহেতু বলছি, এত বড় এখনই বলবো না, কারণ পারিবারিক একটি বড় বিষয় ধানুষের আছে, সেটা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা ধানুষের ক্যারিয়ার সম্পর্কে একটু জানব। ধানুষের বাবা কিন্তু একজন বিখ্যাত নির্মাতা, আমি যার নাম বলেছি একটু আগে, প্রভু কস্তুরী রাজা। তখনকার সময়ে ধানুষের বাবার বিশাল বড় একটা অংশ জুড়েই সিনেমা ইন্ডাস্ট্রিতে তার একটা প্রভাব ছিল, এবং সেই পরিবারের সন্তান তিনি। যখন ধানুষের কথা আসে, তখন প্রথম থেকেই মানুষ ভেবে নেয় যেহেতু বিখ্যাত নির্মাতার ঘরের সন্তান, তাহলে সুযোগটা তার অনেক বড় ছিল। আসলে এই সুযোগের বিষয়টা যদি আমরা বলি, তাহলে আমরা যখন জানতে পারবো আস্তে আস্তে, তখন বুঝতে পারবো আসলে কতটুকু সুযোগ ধানুষ তার পারিবারিকভাবে পেয়েছিলেন। বাবার নির্মাণে প্রথম সিনেমার নাম ছিল তুল্লু ভাদো ইলামাইতে। এই সিনেমার মাধ্যমে বাবা ছিলেন নির্মাতা এবং সেখানে অভিনয় করেছিলেন ধানুষ। প্রথম সিনেমা বাবার হাত ধরেই আসলো এবং সেই সিনেমা হয়েছিল সুপারহিট। আসলে ধানুষের কখনোই সিনেমা করার ইচ্ছা ছিল না, এক প্রকার বলা যায় পরিবারের প্রেশারেই ধানুষ সিনেমাতে এসেছেন। তার বড় ভাই তাকে খুব প্রেশারাইজড করলো তাদের সিনেমাতে যুক্ত হতে। সেক্ষেত্রে প্রথম সিনেমা হিট, পরের সিনেমাও ভাইয়ের আন্ডারে করলো ধানুষ, এবং সেই সিনেমাও বলা যায় মোটামুটি হিট হয়। তবে পুরোপুরো হিট না হলেও সে সময় ধানুষকে মানুষ চিনেছিল এই সিনেমা দিয়েই। এরপরে বলতে গেলে আসলে যদি আমি ওভারঅল সিনেমা বলি, সিনেমা ছিল দুটো, কিন্তু অলরেডি মানুষের পরিচিতিতে চলে এসেছিল ধানুষ। এতক্ষণ মোটামুটি আমরা ধানুষের সাফল্যই বলতে পারি, কিন্তু এখনও স্যাড স্টোরি কিন্তু বাকি। তখনও সবাই ভাবছেন বিখ্যাত বাবার নির্মাণে এবং সাথে ছিল ভাই, তো সিনেমা তো হবেই হিট। কিন্তু যখন দুটো সিনেমা হিট হলো, পরের সিনেমা যখন ফ্লপ হওয়া শুরু হলো, তখনই বাধল সমস্যা। বাবা এত বড় নির্মাতা হওয়ার পরও কেন ছেলের সিনেমা ফ্লপ হচ্ছে? ধানুষ তখন থেকে আসলে 19 বছর বয়সে দেখতে রোগা শরীর, সাথে গায়ের বর্ণনীয় কিন্তু অনেক কথা হয়েছিল। ধানুষকে অনেক জায়গায় অপমানও করেছিল যে ধানুষ কে নায়ক, এটা কি নায়ক নাকি, ঠিক এভাবেই ধানুষকে অপমান করা হতো শুধুমাত্র তার লিকলিকে শরীরের কারণে। রোমান্টিক সিনেমায় হয়তো তিনি খুব ভালো জমে গেছেন, কিন্তু যখনই অ্যাকশনধর্মী কোনো সিনেমা হয়েছে, সেক্ষেত্রে ধানুষকে যেন মানুষ মেনে নিতে পারছিল না। এবং তখনকার সময় সিনেমা ইন্ডাস্ট্রিতে অলরেডি কথা হওয়া শুরু করলো যে শুধুমাত্র বাবার হাতের কারণেই সিনেমা হিট হচ্ছে ধানুষের, অভিনয় কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এখান থেকে যেন আসলে বড় একটা ধাক্কাই খেলেন ধানুষ। তবে হাল ছাড়ার ছিলেন না ধানুষ। এত কিছুর পরও যখন কানাঘুষা চলছে, শুনতে খারাপও লাগছে, নিজেকে তিনি সামলিয়ে নিয়েছেন। যে কথাই আছে না, পরিশ্রম সাফল্যের চাবিকাঠি, ঠিক সেই চাবিকাঠিটা ধরার খুব চেষ্টা করছিলেন ধানুষ। তবে ততক্ষণে অনেকটা সময় পার হয়ে গিয়েছে, একে একে প্রায় এই 10 বছরে 25টার মতো সিনেমা করেছেন ধানুষ।
কিন্তু তেমন কোনো সাড়া কিন্তু তিনি পাননি। ততদিনে তিনি ভারতের কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের মেয়েকে বিয়ে করে ফেললেন। যদিও ধানুষ কিন্তু রজনীকান্তের মেয়ে অসুরের সাথে সম্পর্ক করেই বিয়ে করেছিলেন, তো সেটার থেকে আসলে বড় চোখ ছিল তার সেই ভঙ্গুর ক্যারিয়ার। ক্যারিয়ার ভঙ্গুর একদিকে, অন্যদিকে রজনীকান্তের মেয়েকে বিয়ে, বলা চলে তখন মানে একটু না, মোটামুটি ভালোই তখন খুব কথা হচ্ছিল যে নিজের এই বুঝি নিজের ক্যারিয়ার তিনি চেঞ্জ করে ফেলবেন। তবে ঠিক এই সময়তেই সিনেমা নয় বরং নিজে গান গেয়ে তিনি তার ক্যারিয়ার চেঞ্জ করেছিলেন। অবাক হলেও সত্য যে অনেক সময়টা পার হয়ে গিয়ে সিনেমা নয় বরং গান গিয়ে তিনি পরিচিতি পেয়েছিলেন এবং সেই গানটি ছিল ঠিক এই গানটি দিয়েই কিন্তু আসলে বলা চলে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি পেয়েছিলেন ধানুষ। আসলে যে কোনো সেক্টরেই পরিচিতি পাওয়া একটা অনেক বড় বিষয় এবং সেটাই সাহায্য করেছিল পরবর্তী ধানুষকে এগিয়ে নিয়ে যেতে। এরপর যখন তিনি আন্তর্জাতিকভাবে পরিচিতি পেলেন এই গানের মাধ্যমে, এরপর যেন নিজেকে উল্টো শান ধার করা যেমন ঠিক তেমনভাবে ধার করে ফেলেন। তখন মনে হতে থাকলো যে এই যে ধানুষের মধ্যে একটা প্রতিভা আছে, এবং একটা নয় কিন্তু অলরেডি তিনি শিল্পী হয়ে গিয়েছেন, প্রতিভা কিন্তু আস্তে আসলে বের হচ্ছে। তখন মনে হচ্ছিল যে ধানুষকে হয়তো কেউ এতদিন আটকে রেখেছিলেন এবং সেই বাঁধন ছিঁড়ে ধানুষ বের হতে শুরু করেছেন। এই পরবর্তীতেই আমি বলতে পারি যে ধানুষের স্ট্রাগলিং লাইফটা শেষ। ততদিনে তামিল ইন্ডাস্ট্রিতে ধানুষ ভালো নাম করেছেন, শুধুমাত্র গান নয় ভালো ভালো সিনেমা করেছেন এবং অলরেডি তিনি হিট সিনেমার তকমাও পেয়েছেন অনেক। শুরু হলো তার বলিউড যাত্রা। যেহেতু আন্তর্জাতিক পর্যায়ে গানের মাধ্যমে পরিচিতি পেয়েছেন, তামিল ইন্ডাস্ট্রিতে তিনি হিট সিনেমা দিয়েছেন, পরবর্তীতে তিনি চলে গেলেন বলিউডের ধারায়। বলিউডে তার প্রথম সিনেমা ছিল রাঞ্চনা দিয়ে, যেখানে তিনি সোনম কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন। সেই সিনেমাতে হয়তো বলিউডে সুপার হিট হয়নি, তবে ভালো একটা জায়গা তিনি বলিউডে করে নিতে পেরেছিলেন এই সিনেমা দিয়ে। তবে তার পরের সিনেমা কিন্তু আসলেই ধানুষকে চেঞ্জ করে দিয়েছিল এবং সেই সিনেমা ছিল বলিউডের বিগ বি তারকা অমিতাভ বচ্চনের সাথে শামিতাভ সিনেমাটি, যেখানে তার নামের সাথে অমিতাভের নামও চলে এসেছিল এবং এই সিনেমায় অমিতাভের সাথে তিনি পাশাপাশি একইভাবে নিজেকে নিয়ে যাওয়ার খুব চেষ্টাও করেছেন এবং সেখানে আমি বলবো না সে ওই সাফল্য পেয়েছেন, তবে সে যে জায়গাটা করতে চেয়েছেন সেই জায়গাটা তিনি ঠিকই করতে পেরেছিলেন। এই তো শুধু বলিউডের যাত্রা। 2018 সালে তিনি অলরেডি দ্য এক্সট্রাঅর্ডিনারি জার্নি অফ দ্য ফকির নামে একটি ইংলিশ সিনেমাও করে এসেছেন এবং যদিও সে সিনেমা ওরকম সাড়া ফেলেনি, তবে তিনি কিন্তু অন্য একটা জগতেও যুক্ত হয়ে গিয়েছিলেন। জাহ্নবী কাপুরের সাথে সর্বশেষ তাকে দেখা গেছে বলিউডের আতরঙ্গি সিনেমাতে, যেখানে তিনি অক্ষয়ের মতো বড় তারকার সাথেও টেক্কা দিয়েছেন এবং সেই টেক্কাতে তিনি উতরেও গিয়েছেন সব জায়গায়। হয়তো সিনেমাটা আমরা বলতে পারছি না সুপার হিট হয়েছে, সব জায়গায় আসলে সুপার হিট হওয়ার প্রয়োজন হয় না, কিছু কিছু ক্ষেত্রে সুপার হিট ছাড়াও মানে একটা প্রভাব ফেলা যেরকম সেরকমটা তিনি তৈরি করতে পেরেছিলেন। আতরঙ্গি সিনেমাটিতে তার যেই সাবলীল অভিনয় ছিল সেটা আসলে দর্শককে খুব ছুঁতে পেরেছিল। এই তো আসলে বলিউড তার এখনও চলছে, কিন্তু এর মধ্যেই কিন্তু একটা বড় ছক্কা তিনি মেরেছেন এবং সেটা হচ্ছে হলিউডে দ্য গ্রে ম্যান সিনেমাটি দিয়ে। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটি, তো যেখানে ধানুষ বিশাল বড় প্রজেক্ট, হলিউডের এটা অনেক বড় একটি প্রজেক্ট ছিল দ্য গ্রে ম্যান, এবং এই প্রজেক্টে প্রথমবারের মতো যুক্ত হয়েছেন ধানুষ এবং এই সিনেমা দিয়ে বলতে গেলে ইন্টারন্যাশনালিভাবে ধানুষ সব ক্ষেত্রেই কাজ করা শুরু করেছেন। বলিউড, হলিউড, তামিল ইন্ডাস্ট্রি তার হাতেই, তিনি তো সেখানে সুপারস্টার, তো সব ক্ষেত্রেই নিজের জায়গাটা তিনি ঠিক মতোই করে নিয়েছেন। ক্যারিয়ার সম্পর্কে আমরা যতটুকু জানলাম এখন পর্যন্ত এই অবস্থাতেই আছেন ধানুষ। এবার আমরা একটু তার পরিবার প্রসঙ্গে যাব। ঠিক কিছুদিন আগেই বিচ্ছেদ হয়েছে ধানুষের। ধানুষের বিচ্ছেদ সম্পর্কে যদি কিছু বলি আমি, সেক্ষেত্রে আসলে একটু বলতে হয় যেহেতু ধানুষ বিয়ে করেছিলেন রজনীকান্তের মেয়েকে,
তো একটা প্রসঙ্গ কিন্তু ছিলই যে আসলে রজনীকান্তের প্রভাবেই ধানুষ হয়তো এতদিন বা প্রভাব বলি বা ছত্রছায়া বলি যেটাই বলি সে ছত্রছায়াতেই ছিলেন ধানুষ তবে জানিয়ে রাখা ভালো যে ধানুষের এই বিচ্ছেদের গুঞ্জন কিন্তু আসলে অনেক দিন ধরেই চলছিল যদিও তারা একেবারেই বিষয়টি স্বীকার করেননি কিন্তু যখন আত্রাঙ্গি সিনেমাটা চলছিল ঠিক সেই মুহূর্তে কয়েকবার এটা নিয়ে কথা হয়েছিল যে ধানুষ এবং ঐশ্বরের বিচ্ছেদের কথা চলছে বা বিচ্ছেদের গুঞ্জন উঠেছে ধানুষের বিচ্ছেদের কথা আসলে এর থেকে বেশি কিছু বলার নেই সবাই জানে এখন তারা দুজনেই আলাদা আছেন ধানুষের এছাড়াও কথিত দুজন বাবা মা আছেন কাথিরেসান ও মীনাক্ষী নামে দুই বৃদ্ধ বৃদ্ধারা দাবি করেন 65,000 রুপি করে তাদের সাহায্য দিতে হবে কারণ তারা অভাব অনটনে আছেন এবং এই ঘটনা শেষ পর্যন্ত কিন্তু মামলায় গড়িয়েছিল এবং সেই মামলায় ধানুষ জিতেও এসেছিলেন জানা গিয়েছিল এই দুজন বৃদ্ধ বৃদ্ধারা শুধুমাত্র ধানুষের কাছ থেকে সাহায্য পাওয়ার আশায় এই মিথ্যা দাবি করেছেন পরবর্তীতে এই ঘটনার 6 বছর পর আবারও তারা এই বিষয়টি নিয়ে আদালতে যান এবং সেইটা এখনও চলমান রয়েছে তামিল বলিউড হলিউড সব জায়গায় এখন ধানুষের জয় জয়কার কাজের স্বীকৃতি স্বরূপ এই যাবৎ পর্যন্ত তিনি পেয়েছেন অনেক পুরস্কারও সেই তালিকায় রয়েছে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেই তালিকায় রয়েছে ফিল্মফেয়ার পুরস্কার এছাড়াও বিখ্যাত ফোর্স ম্যাগাজিনে 100 ভারতীয় তালিকার মধ্যে তার নাম এসেছে পরপর 6 বার নিজের কঠিন সময়ে কঠোর পরিশ্রম ও অভিনয় দক্ষতা দিয়ে তিনি প্রমাণ করেছেন নায়ক হতে আসলে নিজের চেহারা বা সুঠাম শরীর নয় বরং প্রয়োজন অধ্যবসায় এবং অভিনয় দক্ষতা